সকাল, আজ মঙ্গলবার, 4 নভেম্বর 2014, বাংলা 20 কার্তিক, হিজরি 10 মহরম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন জয়া ব্রাইডাল মেহেদি আলাপ অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি শান্তা। দর্শক, আপনারা জানেন যে আলাপ অনুষ্ঠানে আমাদের সাথে প্রতিদিনই একজন অতিথি থাকেন। আমাদের আজকের অতিথির সাথে আমরা আড্ডা শুরু করব, কিন্তু তার আগে এক নজরে দেখে নেব বৈশাখের হাইলাইটস, অর্থাৎ উল্লেখযোগ্য কি কি অনুষ্ঠান থাকছে আজ বৈশাখের পর্দায়। প্রিয় দর্শক, এবারে সময় হয়েছে আমাদের আজকের অতিথির সাথে আড্ডা দেবার। আমাদের সঙ্গে আজ আড্ডা দেওয়ার জন্য অতিথি হিসেবে উপস্থিত আছেন খ্যাতিমান কবি সৈয়দ আল ফারুক। দর্শক, আপনারাও তার সাথে কথা বলতে পারবেন, আর এই জন্য ফোন করুন স্ক্রিনে দেখানো নাম্বারে, আমাদের পাবেন ফেসবুকেও। লগ ইন করুন www.facebook.com/livealap এই ঠিকানায়। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? আমি ভালো লাগছে স্যার, আপনাকে আমাদের মাঝে পেয়ে। আর আমি তো অবশ্যই ভালো আছি, ধন্যবাদ স্যার। প্রথমে একটু জানতে চাই বর্তমানের ব্যস্ততা নিয়ে, কি নিয়ে আসলে ব্যস্ত রয়েছেন, কবিতা লেখা অথবা অন্য কিছু? কবিতা লেখা নিয়ে তো সবসময় ব্যস্ত থাকতে হয়, কবিতা লিখছি, আর সামনে তো বইমেলা। বইমেলার সময় তো আমাদের লেখকদের বই বেরোয় সবসময়, এই ফেব্রুয়ারিতে বাংলাদেশে যে বড় বইমেলাটা হয়, তাছাড়া কলকাতা বইমেলা আছে সামনে, সেই সবকে সামনে রেখে কিছু পাণ্ডুলিপির কাজও চলছে। আমার এবার একটা উল্লেখযোগ্য বই বেরোচ্ছে, সেটা হলো কিশোর সমগ্র প্রথম খণ্ড। এবছর বেরিয়েছিল আসলে কবিতা সমগ্রের প্রথম খণ্ড, একটা বিশাল বই, আর ছোটদের জন্য লেখাগুলো থেকে অনেকগুলো বই নিয়ে প্রথম খণ্ডটা এবার বেরোবে, ওটার কাজ চলছে। আর এছাড়া অন্যান্য কবিতার বই তো থাকবেই। আচ্ছা, তার মানে আসলে লেখালেখির অনেকটাই চাপ যাচ্ছে, কারণ বইমেলার আর খুব বেশি দিন বাকি। স্যার, এবার একটু প্রথম দিকের কথা জানতে চাই, লেখালেখির শুরুটা কবে থেকে হয়েছিল? খুব ছোটবেলায়, 1969 সালে আমি প্রথম লেখাটা লিখি। আসলে সেটা ছিল একটা মজার ঘটনা, মনে আছে নিশ্চয়ই, যে বা অনেকেরই হয়তো মনে থাকবে, 1969 চাঁদে গিয়েছিলেন নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং এডওয়েন অলড্রিন। সেই খবরটা যখন প্রথম পাই যে চাঁদে মানুষ গিয়েছে, আমার ভিতরে একটা অন্য ধরনের প্রতিক্রিয়া হয়েছিল, কারণ চাঁদ সম্পর্কে তো আমাদের একটা আলাদা চিন্তা ভাবনা থাকে সব জায়গায়। আমরা বোধহয় ছোটবেলা মানে শিশু অবস্থা থেকেই সবসময় চাঁদ বাবা, চাঁদ বাবা শুনে অভ্যস্ত হয়ে যাই। সেখানে মানুষ গিয়েছে সেরকম একটা ভাবনা আমাকে খুব মানে আলোড়িত করেছে, এবং সেই বিষয় নিয়ে বয়সটা কত ছিল, কত বছর তখন? 10 বছর, 11 বছর এরকম। আচ্ছা, তার মানে আসলে কৈশোর তখনও আসেনি। হ্যাঁ, একেবারে ছোটবেলায়, সেই তারপরে 70 দশকের মাঝামাঝি সময়ে এসে আসলে লেখালেখিতে ব্যস্ত হই, পত্রপত্রিকায় লেখা পাঠানো শুরু হয়, ছাপা শুরু হয়, এভাবেই শুরু আসলে। প্রথম কত বছর বয়সে আপনি পত্রিকায় লেখা পাঠিয়েছিলেন এবং সেটি ছাপা হয়েছিল? এটা 1974 সাল থেকে এরকম সময়টায়, 74, এসব সময়ে গল্প লিখেছিলাম ছোটদের জন্য, তারপর কবিতা লেখা হয়েছে। আমার মনে আছে যে সেই সময় কোন পত্রিকায় ছাপা হয়েছিল পত্রিকা, কবিতার জন্য যদি বলতে হয় তাহলে কবি আহসান হাবিব, আমাদের অত্যন্ত প্রিয় কবি এবং সম্পাদক হিসেবে যার খ্যাতি, মানে বাংলা ভাষায় এরকম সম্পাদক খুব কমই আছে পত্রপত্রিকার জন্য। দৈনিক বাংলা পত্রিকা তিনি সম্পাদনা করতেন, সাহিত্য পাতাটি, এবং সেই পাতায় কারো কারো যদি লেখা ছাপা হয় সেটা ছিল একটা গর্বের বিষয়। এবং হাবিব ভাই 5টি কবিতা শিরোনাম দিয়ে, আমার 5টি কবিতা একসঙ্গে যেদিন ছাপলেন সেদিন আমাকে আর পায় কে, এরকম একটি অবস্থা তৈরি হয়েছিল। নিশ্চয়ই নিজের নামটি দেখে অনেক আনন্দিত হয়েছিলেন। তারপর তো ছোটদের জন্য তখন দাদা ভাইয়ের পাতায় পত্রিকাতে আসরে লিখতাম, আফলাতুন ভাই ছিলেন, সাত ভাই চম্পা, তার মধ্যে এর ভিতরে কিশোর বাংলা পত্রিকা বেরোনো শুরু হলো, একই সাথে ইত্তেফাক, দৈনিক বাংলা, সবগুলো সাহিত্য পাতাতেই আপনি লেখা ঘর ছিল, দৈনিক সংবাদে, ছোটদের পাতায় এবং সাহিত্য পাতায়, আমি পাশাপাশি দু ধরনের লেখাই একই সঙ্গে চালিয়ে গেছি, দুই সম্পাদক, দুই ধরনের লেখা নিয়েই সব সময়। আমরা সবসময় দেখি যে আসলে লেখালেখির ক্ষেত্রে হয়তো একটি বিষয়ে সবাইকে অনেক বেশি সময় দিতে হয়, হয়তো সমসাময়িক বিষয়বস্তু নিয়ে লিখছে, ছোটদের জন্য লেখার সুযোগটা হয় না। এই ক্ষেত্রে আপনি কিন্তু মানে দু ধরনের মানুষদের জন্য লিখছেন, আর আমার মনে হয় যে কিশোরদের জন্য বা ছোটদের জন্য লেখালেখিটা আসলে অনেক বেশি জরুরি, কেননা তাদেরকে আমাদের পড়তে উৎসাহিত করতে হবে, আর এই জন্য নতুন নতুন লেখা তাদেরকে দিতে হবে পড়ার জন্য। ঠিক ঠিক, একেবারেই সত্য যে ছোটদের জন্য
ভালো লেখা যদি লেখা যায়, ছোটদেরকেই তো পাঠক হিসেবে আমরা প্রথম পাই, এই অভ্যাসটাই তো তাদেরকে পরবর্তী সময়ে বই পড়তে উৎসাহিত করে। আসলে সেই পত্র পত্রিকা পড়ে, তারা ছোটদের পাতাগুলো পড়ে, ছোটদের বইগুলো পড়ে, আর এই অভ্যাস থেকেই তারা এই কবিতা উপন্যাসের জগতে তাদের পাঠের অভ্যাসটাকে প্রলম্বিত করে। ঠিক তাই। স্যার আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, ফোনে ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, শুভ সকাল, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। দর্শক নামটি বলে কথা বলুন আজকের অতিথির সাথে। আমি রফিক বলছিলাম নেত্রকোনা থেকে। ধন্যবাদ আপনার এই আগ্রহের জন্য। আমি একটু আগেই বলেছি, হয়তো আপনি শুরু থেকে শুনলে জানতে পারতেন, সেটা হলো এবার আমার একটা কিশোর সমগ্র বেরোচ্ছে, ছোটদের সব লেখাগুলোকে একসঙ্গে করে একটা বড় বই বেরোচ্ছে। এছাড়া 100 কবিতার একটা আলাদা পাণ্ডুলিপি হয়েছে, সেই বইটিও বেরোচ্ছে, আর আমার ছোটদের জন্য লেখা ছড়ার বইও বেরোবে। মোটামুটি এই তিনটি বইয়ের পরিকল্পনা এখন পর্যন্ত আছে এবং এগুলোর কাজ চলছে ইতিমধ্যেই। আমাদের দেশে তো বই সেপ্টেম্বর অক্টোবর থেকেই প্রচ্ছদ অঙ্গসজ্জা এইসব কাজের জন্য চলে যায়, এরপর সময় পেলে হয়তো আরো দু একটা বইয়ের কথা ভাববো। যাই হোক, আমরা বেশ কিছু ভালো লেখা এবং আপনার সব ভালো লেখাগুলোর একটি সমগ্র একই সাথে পাচ্ছি, এটি হচ্ছে আপনার পাঠকদের জন্য খুব আনন্দের বিষয়। আর আমাদের সাথে একজন দর্শক রয়েছেন ফোনে, আবারও ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, শুভ সকাল, কে বলছেন? জি, আমি গুলশান থেকে খোরশেদ বলছিলাম। জি, আপনি কথা বলুন আজকের অতিথির সাথে। আমি বলতে পারলাম যে আজকের অতিথি মিস্টার সৈয়দ আল ফারুক, উনি গুলশান ক্লাবের মধ্যে একটা জায়গায় কবিতা উৎসব করছেন নিয়মিত। আমি এই সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম যে উনি কিভাবে এটা করছেন। ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে লেখালেখির সূত্রে এবং বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করতে হয়, তো গুলশান ক্লাবের আমি এক্সিকিউটিভ কমিটির একজন মেম্বার, এবং এই ক্লাবের যে আর্টস অ্যান্ড কালচার, মেগা প্রোগ্রাম, লাইব্রেরি, ড্রামা, পাবলিকেশনস, এইসবের আমি দায়িত্ব পালন করছি গত 2 বছর যাবৎ। এবং সেই সুবাদে আসলে আমাদের দেশে তো ক্লাব কালচারটা এক ধরনের সংস্কৃতি নিয়ে এগুচ্ছে, আমি চেয়েছি যে এটার পরিবেশটাকে একটু বদলে দিতে। আমার অন্যান্য সবার সহযোগিতায় গত 2 বছর আমরা এখানে 5টি কবিতা উৎসবের আয়োজন করেছি। আমরা বর্ষা বরণের মতো অনুষ্ঠান এখানে করেছি, আমরা অনেকগুলো নাটক মঞ্চস্থ করেছি এই গুলশান ক্লাবে, আমরা এছাড়া যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান যাকে টি উইথ টিউন লবিতে শরৎ বাজনা, বাঁশি বাজনা, আমাদের দেশের প্রখ্যাত ওস্তাদ বংশীবাদক বা যারা আছেন, এক এক সপ্তাহে এক একজন এসে এই কাজগুলো করেছেন আমাদের মেম্বারদের জন্য। এভাবেই এই দায়িত্ব পালনের সুবাদে আমি আমাদের মূলধারার সংস্কৃতিকে এই ক্লাবের মাননীয় সদস্যদের জন্য তৈরি মানে ব্যবহার করেছি, এবং সবাই এতে উৎসাহিত করেছে আমাকে আরও নতুন নতুন পরিকল্পনা নিয়ে অনুষ্ঠান করার জন্য। বাহ, শুনে খুবই ভালো লাগছে স্যার। আর আমরা আসলে কবিতা নিয়ে কথা বলছিলাম, তো আমি আপনার কণ্ঠে একটি কবিতা শোনার লোভ সামলাতে পারছি না। আমার মনে হয় আমার দর্শকরাও অপেক্ষা করছেন, আমরা একটি কবিতা শুনব। কবিতা পড়ব আমি, যে কবিতাটা তার নাম সিঁড়িটা বুক পেতে শুয়ে আছে আমার পায়ের অপেক্ষায়। কদিন থেকে একটা মোবাইল সিঁড়ি কখনো আমার পিছু পিছু হাঁটছে তো হাঁটছে, হাঁটছে তো হাঁটছে, হাঁটছে তো হাঁটছে, কখনো আমার চারদিকে ঘুরছে তো ঘুরছে, ঘুরছে তো ঘুরছে, ঘুরছে তো ঘুরছে, তার উপস্থিতি টের পেলে দাপুটে দুপায়ে আমি ছুটতে থাকি দ্রুত, ছুটতে ছুটতে ছুটতে, আমি হন্তদন্ত ক্লান্ত হয়ে পড়ি পিপাসায়, তেষ্টা পেলে কোথাও দাঁড়াই, আমি কোথাও একটু দাঁড়ালে সে এসে বাক্যের শেষে দাড়ির মতো আমার পেছনে এসে দাঁড়ায়, সে আমাকে কাছে ডাকে একান্ত গোপনে, ইশারায় বলে এসো
ওঠো, ঘুরে দাঁড়াও, পা রাখো এখানে। আমি সিঁড়িটা ব্যবহার করতে চাই না, অথচ সিঁড়িটা আমাকে ব্যবহার করতে ইচ্ছুক। আমি সিঁড়িটাতে চড়তে চাই না, বসতেও চাই না। আমি সিঁড়িটাতে উঠতে চাই না, দাঁড়াতেও চাই না, অথচ ওই সিঁড়িটা আমার পায়ের কাছে কেবলই ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর, বুক পেতে শুয়ে আছে আমার পায়ের প্রতীক্ষায়। অনেক অনেক চমৎকার স্যার, অনেক ভালো লাগছে। আমরা শুনবো আরো অনেক কথা আপনার কাছ থেকে, কিন্তু সাথে আরেকজন দর্শক রয়েছেন, ফোনে ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, শুভ সকাল, কে বলছেন? জি, আমি মাসুদ বলছিলাম পাটনা থেকে। জি মাসুদ, কথা বলুন আজকের অতিথির সাথে। ধন্যবাদ দর্শক, আমি শুনতে পাচ্ছি, বলুন। স্যার, আপনার একটা কবিতা আছে, আমার অনেক কাজ রয়েছে বাকি, এই কবিতাটা স্যার আপনার মুখ থেকে একটু আবৃত্তি শুনতে চাচ্ছিলাম আর কি। অনেকদিনের ইচ্ছা ছিল আপনার এই কবিতাটা আপনার কাছ থেকে একটু শোনা। ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন, অবশ্যই আমরা শুনব। কিন্তু তার আগে আরো কিছু জানার রয়েছে আপনার কাছ থেকে, একটু জানতে চাই স্যার, আপনি ঠিক কত বছর বয়সে আপনার লেখা ছাপা হয়েছিল, এবং আজ আজকের দিন পর্যন্ত যদি আমরা কাউন্ট করতে চাই, তাহলে আসলে কত বছর আপনি লিখছেন? লেখালেখি তো কত বছর, সেই চারটা দশক, 40 বছর, 70 দশকের লেখক হিসেবে আমাকে বলা হয়। সেই সময় থেকে এখনো পর্যন্ত লিখে যাচ্ছি, 70, 80, 90, 0 দশক, এই তো লেখালেখির বয়স বলা যেতে পারে। দীর্ঘ সময় লিখছেন, দীর্ঘ সময় লেখালেখিতে এ পর্যন্ত আপনার কতটি কবিতার বই বের হয়েছে? আমার বইয়ের সংখ্যা 36, এর ভিতরে কবিতার বই আছে 15টি, ছোটদের জন্য বই আছে 16টি, আর কিছু সম্পাদিত বই আছে। আচ্ছা, অনেকগুলো বই সংখ্যা, আমরা অবশ্যই শুনবো আপনার বইয়ের কাজের কথা, বইয়ের লেখার কথা। কিন্তু ছোট্ট একটি বিরতি আমাদের নিতে হবে, বিরতির পর আবারও ফিরবো আপনার কাছে। আর একজন দর্শক শুনতে চেয়েছিলেন, সেটা তখন শুনবো। হ্যাঁ, অবশ্যই আমরা শুনবো। প্রিয় দর্শক, আড্ডা হয়েছিল আমাদের আজকের অতিথির সাথে, আবারও ফিরবো আড্ডায়, কিন্তু তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর জয়া ব্রাইডাল মেহেদি আলাপ নিয়ে, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে যাচ্ছি আড্ডায় আজকের অতিথির সাথে। যা, ফিরে এলাম, আমরা আপনার কবিতা নিয়ে কথা বলছিলাম, কবিতা নিয়ে আবারও একটু জানতে চাই। এখন পর্যন্ত প্রকাশিত বই সংখ্যা বললেন, আবার আমাদের যে সামনে বইমেলা রয়েছে, সেই বইমেলা নিয়েও আপনি বই বের করছেন, কিন্তু যারা নতুন করে বই লিখতে আগ্রহী, অথবা আপনার কাছে নিশ্চয়ই অনেকেই বলে থাকেন, স্যার আপনি কবিতা কী করে লেখেন, আমাদেরকে কিছুটা টিপস দেন, তারা যদি বই বের করতে চায়, লিখতে চায়, তাদের জন্য কোনো মানে আপনি যদি কোনো সাজেশন দিতে চান যে হ্যাঁ আপনারা এইভাবে এগিয়ে যেতে পারেন, যেহেতু দীর্ঘদিনের লেখার অভিজ্ঞতা আপনার রয়েছে। কিন্তু তার আগে একজন দর্শক আমাদের সাথে যোগ দিয়েছেন ফোনে, ফোনটি নিয়ে তারপরে আসছি। হ্যালো, শুভ সকাল, কে বলছেন? শুভ সকাল, আমি রাজু আলিম বলছিলাম সিদ্ধেশ্বরী থেকে। জি, আপনি কথা বলুন অতিথির সাথে। রাজু, আমি কবি সৈয়দ ফারুকের সাথে কথা বলছি। রাজু আলিম নিজেও একজন কবি, এবং তিনি কবি রাজু আলিম, আমরা যার সঙ্গে কথা বলছি এখন, তার কণ্ঠ শুনে আমি বুঝে ফেলেছি। রাজু, আমি আমার প্রশংসা শুনতে আপনাকে ফোন করিনি, আমি আপনার প্রশংসা শুনতে চাই। এটা হলো যে আপনি তো কলকাতায় বেশ জানা শোনা, সুনীল দাস, সুবোধ দাস, জয়গোস্বামী, এবং কলকাতার যে পশ্চিমবঙ্গে আপনি ব্যাপক আলোচিত, জনপ্রিয়, এবং আমাদের ভাবি নাহিদ নাজিয়া শিল্পী, সে খুব লন্ডনে থাকেন এখন, ভালো গান গান, এবং আপনার ছেলে অরণ্য সৈয়দ, ও তো খুব পড়াশোনা ভালো করছে এবং জার্নালিজমে মাস্টার্স করছে ওখানে। সবকিছু মিলে আপনার পারিবারিক বিষয় এবং লেখালেখি এবং কলকাতার জনপ্রিয়তা, এবং অতি সম্প্রতি আপনি কবি সংসদের একটা পুরস্কার পেলেন। হ্যাঁ, সেই পুরস্কার সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি পুরস্কার। অনেক ধন্যবাদ, বলবেন প্লিজ। হ্যাঁ, এই
কয়েকদিন আগে, আমি একটু আগে আমরা যখন ওই আলাপ শুরু হয়নি তার আগে, মানে আনুষ্ঠানিক আলাপ শুরুর আগে আমরা কথা বলছিলাম আসলে এই বিষয়টি নিয়ে, আমিও জানতে চাই। আমরা জানি যে কিছুদিন আগে আপনি সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি পুরস্কার পেয়েছেন কবি সংসদের পক্ষ থেকে, আরো অনেক পুরস্কারে আপনি ভূষিত হয়েছেন। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে উল্লেখযোগ্য কি কি পুরস্কার আরো পেয়েছেন। পুরস্কার তো আমি ডাকসু সাহিত্য পুরস্কার, যেটা প্রথম চালু হয়েছিল সেই 1979-80 সালে, তখন আমি প্রথমবারের মতো আমি পুরস্কার পেয়েছিলাম, ডাকসু সাহিত্য পুরস্কার। তারপরে নুরুল কাদের ফাউন্ডেশন পুরস্কার, জীবনানন্দ দাস পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, লক্ষ্মীপুর সাহিত্য পুরস্কার, লক্ষ্মীপুর জেলা সাহিত্য পুরস্কার, এই ধরনের অনেক বিভিন্ন ভালো ভালো পুরস্কার পেয়েছি। তবে এবার যে পুরস্কারটা পেয়েছি এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় আমি বলবো, এই জন্য যে কবি সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি পুরস্কার কবি সংসদ বাংলাদেশ তারা এই পুরস্কারটি প্রবর্তন করেছে এবং এবছর আমাকে এই পুরস্কারটি দিয়েছেন। আরও চারজন সহ পাঁচজনকে বিভিন্ন নামে, কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার, জীবনানন্দ দাশ স্মৃতি পুরস্কার, এভাবে সুনীল গঙ্গোপাধ্যায়ের নামের সঙ্গে আমার অনেক আবেগ অনুভূতি জড়িত। কারণ সুনীল গঙ্গোপাধ্যায়কে দেখার জন্য আমি 1977 সালে প্রথম কলকাতায় গিয়েছিলাম, এবং তার সঙ্গে আমার এই দীর্ঘদিনের, তিনি চলে যাওয়া পর্যন্ত অত্যন্ত কাছের এবং ঘনিষ্ঠ একটি সম্পর্ক ছিল। লেখালেখিতে তিনি আমার অভিভাবকের মতো ছিলেন, চলাফেরায় তিনি আমার বন্ধুর মতো ছিলেন, পারিবারিকভাবে আমাদের, আমার স্ত্রী শিল্পী নাহিদ নাজি, আমার ছেলে অরণ্য সৈয়দ এবং আমরা কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খুবই কাছাকাছি একজন মানুষ ছিলাম, আমাদের সঙ্গে ভালোবাসা, অনেক কাছ থেকে দেখার জানার, সেই কারণে এই পুরস্কারটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং রাজু আলিম যেটা বলছিল যে কলকাতার বিষয়টি, তো আমি সেই সময় থেকে কলকাতায় আসা যাওয়ার কারণে আমি দেশ পত্রিকায়, সানন্দা, তখন ছোটদের একটা পত্রিকা কিশোর ভারতী খুব নাম করা পত্রিকা, সেই পত্রিকায় সহকৃত্তিবাস, অন্যান্য কাগজে আমি অনেক লেখালেখি করেছি। এবং কলকাতায় কবিতা উৎসবে প্রথমবার যখন 1985 সালে বাংলাদেশ থেকে প্রতিনিধি দল যায়, কবি শামসুর রহমান, আসলে শুনবো এই বিষয়ে আপনার কাছ থেকে, কিন্তু সাথে একজন দর্শক রয়েছেন, ফোনটি নিয়ে আবারও ফিরছি। হ্যালো, শুভ সকাল, কে বলছেন? আপনাদের তো শুভ সকাল শান্তাপু, আমি রাজবাড়ি থেকে বলছি, আমার নাম আসির খান। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আপনি কথা বলুন অতিথির সাথে। জি কবি সাহেব, আমার প্রশ্ন হচ্ছে, ইদানিং দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে বিশেষ করে বইমেলাতে ঘাস গজানোর মতো করে অসংখ্য কবি বের হচ্ছে, অসংখ্য বই বের হচ্ছে, তো যোগ্যতা থাকা বা দেখে থাকা না থাকার পরেও এই যে বই বের হওয়ার একটা মেন্টালিটি, এটা আপনার কাছে কি মনে হয় এবং সেগুলো কতটা মানসম্মত বলে আপনার কাছে মনে হয়, এ সম্পর্কে মতামত চাইবো। এবং আপনার প্রথম কাব্যগ্রন্থ পুরো খড়ো মন থেকে যদি কোনো একটি কবিতা শোনাতে পারেন, শোনাতে পারেন যদি মনে হয়। অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকুন। অনেক ধন্যবাদ আমার কবিতার পাঠক এই দর্শককে। আপনি অনেক চমৎকার একটা প্রশ্ন করেছেন, যেটা ওই আলোচনাটার সঙ্গে রিলেটেড, যে অনেকে নতুন বই বের করতে চায় তাদের জন্য সেই প্রসঙ্গটা উঠেছিল, আমরা হয়তো আলোচনায় চলে গিয়েছিলাম। আমাদের দেশে বইমেলা উপলক্ষে বই প্রকাশের একটা প্রবণতা আছে, এটা একদিক থেকে খারাপ নয় আমি বলবো, সারা বছর তো বই বিচ্ছিন্নভাবে বেরোয়, কিন্তু বইমেলার সময় আমাদের দেশের পাঠকদের একটা বইমেলামুখী একটা যাওয়ার একটা প্রবণতা হয়, এবং ছোট বড় সবার মাঝে কিন্তু বই কেনার আগ্রহ আমরা দেখতে পাই, লক্ষ লক্ষ কিন্তু আমাদের বইমেলায় উপস্থিত হয় সারা মাস ব্যাপী। অবশ্যই এরকম প্রাণের উন্মাদনা পৃথিবীর কোনো দেশে হয় বলে আমার জানা নেই, বইমেলার অনেক দেশের বইমেলা আমি গিয়েছি কিন্তু বাংলাদেশের বইমেলার মতো একদম প্রাণের আবেগ, উচ্ছলতা এবং সবকিছু মিলিয়ে এই বইমেলা তুলনাহীন। এবং যারা নিয়মিত বই পড়েন পাঠকরা কিন্তু অপেক্ষায় থাকে, তারা অপেক্ষা থাকে এই বইমেলার জন্য, তাদের প্রিয় লেখকদেরকে তারা বইমেলাতে পায়, তারা নতুন নতুন বইয়ের জন্য অপেক্ষা করে, সেই বইগুলো এই বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়। এখন অনেক বই বেরোচ্ছে, নতুনদের কথা বলেছে, যাদের বই বেরোলে হয়তো আমাদের মানদণ্ডের কথা যেটা উঠেছে আর কি, এই ধরনের স্রোতের মধ্যে তো এরকম কিছু বই বেরোবেই যেগুলো হয়তো অতটা মানসম্মত নয়। এই বিষয়ে একটু বিশদভাবে শুনতে চাই আপনার কাছ থেকে, কিন্তু সাথে একজন দর্শক রয়েছেন, ফোনটি নিয়ে ফিরছি। হ্যালো, শুভ সকাল, কে বলছেন? আসসালামু ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমি কবি সুনা পল্টন থেকে। ধন্যবাদ কবি সাহেবের কাছে। জি আপনি কথা বলুন। দুর্বৈত্য সমাজ ব্যবস্থার এই যে ঘুরে ধরা, এটাকে ভেঙে চুরমার করে দেওয়া যাওয়ার মতো একটা কবিতা লেখা যায় কিনা? লেখালেখি হয়
সমাজের অসঙ্গতিগুলোকে তুলে ধরা, একজন ব্যক্তি মানুষ হিসেবে আপনি একজন দর্শক বা পাঠক হিসেবে আপনার মধ্যে সমাজের অসঙ্গতি কিভাবে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তা আপনার কণ্ঠ থেকে কিন্তু আমরা বুঝতে পারছি। তো একজন লেখক তো সমাজেরই অংশ, তারাও তাদের লেখালেখিতে এই বিষয়গুলোকে তুলে ধরেন, আমাদের মধ্যে সে ধরনের প্রতিক্রিয়া হয়। আমরা সমাজের অসঙ্গতি নিয়ে প্রচুর লেখালেখি করি, আমার মনে হয় এটা লেখকদের পক্ষেই সম্ভব এই ধরনের বিষয় নিয়ে লেখা। ঠিক, তাই আসলে আমারও একটি প্রশ্ন ছিল যে কবিতা দিয়ে কি সমাজ বদল করা সম্ভব কিনা, তো আপনার প্রশ্নের মানে প্রশ্নের উত্তরের মাধ্যমে কিন্তু আমরা সেই উত্তরটি পেয়ে গেছি যে সত্যিকার অর্থে লেখালেখির মাধ্যমে সচেতনতা যেমন বৃদ্ধি করা সম্ভব, সবাইকে কিন্তু মানবিক দিক থেকে জাগ্রত করা সম্ভব, বিবেক বদলে দেওয়া মানে কি একটা লেখা লিখলে সমাজ বদলে যাবে লেখার সঙ্গে সঙ্গে, তা তো নয়, কিন্তু অনেক মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়, পরিবর্তন আনা সম্ভব হয়, একটা গভীর ছাপ সৃষ্টি করা সম্ভব হয়। আমাদের কবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে সুকান্তের কথা যদি আমরা বলি, অথবা আরো অনেক লেখক আছেন, শামসুর রহমান, আল মাহমুদ, প্রত্যেকেরই লেখায়, সুনীল গঙ্গোপাধ্যায়, আমরা যার কথাই বলবো না কেন, প্রত্যেকেই সমাজ সচেতনমূলক অনেক লেখা লিখেছেন এবং তার অনেক সুদূর প্রতিক্রিয়া বা সুদূর একটা সেটার ব্যাখ্যা পরবর্তী প্রজন্মের কাছে তারা নিবিড়ভাবে নিয়েছে। আমরা আসলে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, শেষ ছোট্ট করে একটি প্রশ্নের উত্তর জানতে চাই, সেটি হচ্ছে আপনি একজন শিল্পপতি এবং আপনি একাধারে কবি এবং শিল্পপতি হওয়ার আগে থেকেই কবি, তো আপনার লেখালেখির জীবন এবং সেই সাথে ব্যবসায়িক জীবন দুটো বিপরীত মেরু জিনিস একই সাথে মিলে আপনার লেখালেখিতে কোনো সমস্যা হয় কিনা, অথবা কি করে মেইনটেইন করেন? এটা আমার ঠিক সেভাবে সমস্যা হয় না। আমি যখন আমার লেখক বন্ধুদের সঙ্গে বা কাছাকাছি যাই, তারা আমার বাণিজ্যের খবর নেয়, আবার বাণিজ্যের সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে যখন থাকি তারা আমার লেখালেখির খবর নেয়। আচ্ছা, তার মানে আসলে আপনি আপনার লেখালেখির সাথে ব্যক্তিগত জীবনের যে কাজকর্মগুলো রয়েছে কর্মক্ষেত্রকে কখনোই মেলাননি? হ্যাঁ, না, আমি দুইটা কাজ করছি। আমি মনে করি আমি দুজন সৈয়দ আল ফারুককে নিয়ে বসবাস করছি এবং দুজনকে নিয়ে একসঙ্গে এগিয়ে যাচ্ছি। শুনে আসলে খুবই ভালো লাগলো আমাদের সাথে আজকে সময় দিয়েছেন এই জন্য, আর আমাদের সময় খুবই কম, একটি কবিতা শুনতে শুনতে বিদায় নিব, ছোট করে শুনবো, কিন্তু তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন কোনো অতিথির সাথে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলে অনেকে অনেক কবিতা শুনতে চেয়েছেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, সবগুলো লেখাপড়ার এখন সুযোগ নেই, যে আমার অনেক কাজ রয়েছে, বাকি একজন শুনতে চেয়েছেন বা আমার প্রথম বই উড়ুখুড়ুক মনের কথা মনে করেছেন একজন, তাকেও ধন্যবাদ। সেখানেও আমার টবে ফুল ফুটেছে কবে, একটি ব্যাকুল খোপা কোথায় পাবো, এরকম অনেক বিখ্যাত লেখা আছে, বিখ্যাত বলছি এই জন্য কারণ সেই লেখাগুলো অনেকের মুখে মুখে আছে। একজন মানুষ মানে একজন মানুষ নয়, এই লেখাটি দিয়ে আমি শেষ করবো। আমার দর্শক শ্রোতাদেরকে যারা এতক্ষণ শুনেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কবিতাটা পড়ে শেষ করছি। 50 মানে হলো 30+20 কিংবা 26+24, আবার 70 মানে হলো 60-এর সঙ্গে 10 কিংবা 52+18, এভাবে 90 বলতে বুঝি 50 আর 40, কিংবা 82 ও 8-এর যোগফল, এর মানে হলো যে কোনো সংখ্যার ভেতরে লুকিয়ে আছে একাধিক সংখ্যা, এমনকি একও কোনো একক নয়, তার ভেতরেও একাধিক ভগ্নাংশ জড়াজড়ি করে আছে। যেমন এক মানে হল 0.50+0.50, কিংবা 0.001+0.999, অর্থাৎ অনেক কিছুর যোগফল হলো ওই একজন মানুষ, সেও কিন্তু একজন মানুষ নয়, একা নয়, সেও কিন্তু অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের সমষ্টি। একজন মানুষ মানে 0.60 ভালো প্লাস 0.40 মন্দ মানুষের ফলাফল, একজন মানুষ মানে 0.96 ঔদার্য আর 0.04।